tun sini buba gerani ima ini mutam si tun sini buba gerani mut awo tat lai si tun sini buba gerani ima ini mutam si tun chuno phale janaro tatin lo Ubagara, ayo, lotum, ayo, lotum, ayo, lotum, ubagara, ayo, lotum, ayo, lotum, ayo, lotum, greta tipal and maro, nine, greta tipal and maro, nine, I get to bat, tole, nine, I get to bat, tole, nine, Kiprasa, ayo, lotum, ayo, lotum, ayo, lotum, Kiprasa, ayo, lotum, ayo, Matai no maro nai maro nai maro nai Kini matai no maro nai maro nai maro nai Hai ke chuba chole nai chole nai chole nai Kaje seta amra dhyan diye kono labh hobe na seta amader level na sei kotha ami bolte chai na ami sokale ek babur shonge alochona korchi amar gurujir shonge ami prashno korlam যে গুরুজি একটা মন্ত্র হতে গেলে গুরু ঠাকুর হতে গেলে কয়জন শিষ্য লাগে উনি আমাকে প্রশ্ন করলাম জিজ্ঞাসা যে আমার প্রশ্নের জবাবটা দিলাম তাই কমসে কম একজন মন্ত্র হতে গেলে 100 জন শিষ্য প্রয়োজন হয় আর প্রথমে উনি গৃহ হিসাবে বা গৃষ্টিভক্ত হতে হয় মালাদারি মালাদারির পর কি কয় তোমাহি মানু বৈরাগী মানে অনুরাগী অনুরাগীর পরে এরপরে হয় গোসাই বা মন্ত ঠিক তদ্রুপ বিভিন্ন ধর্মের মধ্যেও আমি প্রথমে সেটা বলতে হয় বিভিন্ন ধর্মের মধ্যে অন্যান্য ধর্ম আমাদের এখানে আছে বুদ্ধিস্ট ধর্ম বুদ্ধিস্টের মধ্যেও প্রথমে শ্রবণ হতে হয় শ্রবণ হওয়ার পরে কয়েক বছর তাদের উয়া একটা হিসাব আছে যারা বুদ্ধিস্টরা আপনারা নিশ্চয়ই জানেন কয়েকটা উয়া পূর্ণ হলে পরে ওনারা বানতে হয় মস্ত বড় বানতে হয় আর ওনারা হয়েছে ফালতু বৈরাগী রাস্তার গুড়া বৈরাগী আর ওনারা হয়েছে ফালতু বানতে তারা বানতে না তারা বানতে না ওনারা নেতা নয় ওনারা একটা যাযাবর ওনারা একটা অনির্দিষ্ট ওনারা একটা লোভী ওনারা একটা সার্থক পর আমি কেউর নাম বলবো না যেহেতু আমার পূর্ব বক্তারা অনেক বিষয়ে আলোচনা করেছেন এখানে আজকের সভার সভাপতি মহোদয় তো আছে এখানে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃত্বরা জেলা কমিটি থেকে শুরু করে টিডব্লিউএফ থেকে শুরু করে আমাদের ওয়াইটিএফ থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট ফেডারেশন সংগঠন আছে কর্মচারী আছে কেউ যদি তিপ্রা মুখাকে যদি সুতো চোখে দেখে সেটা ভুল ছাড়া আর কিছু হবে না আমার জগদীশ বাবু যেইভাবে আলোচনা করছে আমি সকালে আমার প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক এবং ওয়াইটিএফ প্রেসিডেন্টকে ফোন করলাম আপনারা যে শনিবারে এই পৌষ সংক্রান্তি অনেকে তীর্থস্থানে যাওয়ার জন্য আমাদের হিন্দুরা আমার পরিবার হচ্ছে আমাদেরও আমার আমরা প্রকৃত হিন্দু আমার পরিবারে মন্দির আছে আমার পরিবারে আমার দাদা এখনো সাধুগিরি করেন আমার বাড়িতে মন্দির আছে আমি শ্রেষ্ঠ হিন্দু বলতে গেলে এখানে 2 নম্বর হিন্দুদের কথা আমি শুনতে চাই না আজকে আমি প্রশ্ন করলাম যে এখানে কিছুদিন আগে আমাদের কিছু 5-7 জন নেতা তিন চারজন নেতা উনি নেতাও নয় ফালতু বৈরাগী ওইটা ফালতু বৈরাগী ফালতু বানতে আমি বানতেকে অপমান করিনি যারা এরকম যারা করেন তারা এসে বৈরাগী নয় তারা এসে নেতা নয় ওনারা বলেছেন কি সাধনো বাজারে নাকি তীব্রমথা নির্মূল হয়ে যাচ্ছে তীব্রমথা বলে নাকি নাই আর একজন নেতা কি বলছেন উনি পর নয় আমার পরিবারের একজন সদস্য আমার দিদির যে হাজবেন্ড আমার একজন পিতৃ সমতৈল উনি আজকে তার ছেলের নাম দিয়ে বাসনে বলেছেন আজকে দিদি আইসিডিএস চাকরি করে 2 পয়সা বেতন না পেলে তার বাড়িতে ভাত পড়ে না তার পেটে ভাত পড়ে না আর বড় বড় কথা
দিয়ে ডায়লগ দিয়ে পকেটে এক টাকা নাই, দশ কোটির টাকা ডায়লগ মারে। উনি বলেছেন কি, রিয়াংরা বলে খালি হয়ে গেছে খালি। আজকে আমার আমার এখানে সেক্টর প্রেসিডেন্ট উনি বলেছেন, উনি বলে বারবার ওনাকে রিকোয়েস্ট করেছেন আমার পূর্ব পশ্চিম গোবিন্দ বাড়িতে চলে আসুন। উনি বলে কয় আমি পূর্ব পশ্চিম গোবিন্দ পূর্ব পশ্চিম মালি ধরে রেসপেক্ট পাই না, ঠিক নি নিরম দা? রিয়াং বলে না, নিরম রিয়াং কি রিয়াং না, নিরম রিয়াং রিয়াং এতে কাজে এইসব অপপ্রচার পাই কোনো লাভ হইয়া তা পুরো আমরা তিন সামাই। বিজেপি মানে ডাক্তার, বিজেপি মানে দাঙ্গালি, বিজেপি মানে জুমলা পাতি, বিজেপি মানে সন্ত্রাসী পাতি, বিজেপি মানে ধর্ম বিরোধী পাতি, বিজেপি মানে হিন্দু খ্রিস্টান সম্প্রদায় খানে পাতি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে মন্ত্রী, এমএলএ থেকে শুরু করে গ্রাস লেভেলের নেতা সমস্ত বাপ্পা, ওরা বাপ্পার। নরেন্দ্র মোদী সাগর, দেশ খতরা মে হো, দেশ খতরা মে হো, হিন্দু খতরা মে হো। আমি প্রশ্ন করতে চাই যারা এই বাজারের ব্যবসায়ীরা যারা আছেন, বড়জনদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যারা আমার মাইক্রোফোন আওয়াজ গুলি যারা শুনেছেন, দোকানপাতে যারা বসে আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একশো বছরের আগে এই ভারতবর্ষের মধ্যে বিশ্বের মধ্যে হিন্দু রয়েছেন, আজকে দশ বছরের আগে সেই মোদি হিন্দুদের জন্য কাজ করেছে, উনি বলেছেন দেশের জন্য কাজ করে, দেশের জন্য বলতে বলতে আজকে দেশের ধ্বংস হয়ে যাচ্ছে, জনগণ ধ্বংস হয়ে যাচ্ছে, উনি বলে আবার দেশের জন্য কাজ করে। আমার অনুরোধ থাকব আপনারা দেশের সাথে সাথে দেশের জন্য, এলাকার জন্য, মানুষের জন্য, কর্মচারীদের জন্য, বেকারত্বের জন্য, রাস্তাঘাটের জন্য, গ্রাম পাহাড়ের জন্য চিন্তাধারা করুন। আজকে দেশের মানুষ বোকা মরছে, না খেয়ে মরছে, দিনের পর দিন নিত্য প্রয়োজনের দাম বৃদ্ধি হচ্ছে, আজকে বেকারদের বৃদ্ধি হচ্ছে, বেকারদের কোনো কর্মসংস্থান নেই, আজকে বিদেশে গিয়ে কর্মসংস্থানের অভাবে অনেক বেকাররা আমাদের সামনে বিধানসভা কেন্দ্র থেকে সারা ত্রিপুরা রাজ্য থেকে ওনারা না খেয়ে হলে হারে অর্ধাহারে পরিবারের ভরণ পোষণ করার জন্য বেঙ্গালোর মতো জায়গাতে, ওই দিল্লির মতো জায়গাতে, মেজোরামের মতো জায়গাতে আমাদের মহিলারা পর্যন্ত মেজোরামে গিয়ে ওই সুবারি গাছে ওনারা দিন মজুরি করছেন, সুবারি গাছের ডালের উপরে, সুবারি গাছের ডালে বসে আজকে সুবারির যে গুতাগুলি কালেকশন করার জন্য দিন মজুরি হচ্ছে আমাদের মহিলারা। লজ্জা থাকার দরকার, সেই সব পাশার সবকা বিকাশের প্রতি, সেই সবকাশার সবকা বিকাশের প্রতি, সে তো সবকাশার সবকা বিকাশ নয়, উনি সর্বনাশ পাতি করেছেন ত্রিপুরা রাজ্যের মানুষকে, সর্বনাশ করতে চেয়েছেন এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার, দেশের জনতা ভারতীয় জনতা পার্টি সরকার, আপনারা নিশ্চয়ই জানেন এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। আমার পূর্ব বক্তারা আলোচনা করেছেন যে গত 2018 বিধানসভা নির্বাচনে আমাদের, আমি নিজে বিজেপি ছিলাম,